আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নয়নতারা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা জানব কিভাবে কেলাঞ্চো গাছের পরিচর্যা করা যায়, কিভাবে এর মাটি তৈরি করতে হয় এবং খাবার এবং পানি দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানব। শীতকালীন ফুল গাছের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি ফুল গাছ কেলাঞ্চো। কেলাঞ্চো একটি সাকুলেন্ট গোত্রের অতি পরিচিত ফুল গাছ এবং এটি আমাদের দেশীয় কোনো গাছ নয়। এই ফুলের আদিনিবাস আফ্রিকা মাদাগাস্কার, সেখান থেকে এসে আমাদের দেশীয় পরিবেশের সঙ্গে দিব্যি তাল মিলিয়ে চলতে পারছে। কেলাঞ্চো তার বাহারি ফুলের রং এবং ফুলের দীর্ঘস্থায়িত্বের কারণে বাগানপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং জনপ্রিয়। কেলাঞ্চো বিভিন্ন রং, যেমন লাল, কমলা, হলুদ, বাসন্তী, গোলাপি, বেগুনি, সাদা কিংবা কিছু কিছু প্রজাতি বাইকালারও হয়ে থাকে। আবার ফুলের আকৃতিতেও ভিন্নতা লক্ষ্য করা যায়। আমরা সেগুলোকে সিঙ্গেল পেটাল, ডাবল পেটাল এবং মাল্টি পেটাল বলে চিনি। গাছের গঠন সম্পর্কে বলতে গেলে এই গাছের উচ্চতা 3 ফুটের মতো হতে পারে। তবে গাছটিকে উচ্চতায় বড় না করে ছাঁটাই করে ছোট ঝোপালু আকারের গঠন দিতে পারলে বেশি আকর্ষণীয় দেখা যায়। কেলাঞ্চোতে সারা বছর ফুল ফোটে না, শীতের সময় আসলে কেলাঞ্চোতে ফুল ফোটে। সাধারণত নভেম্বর মাসে কলি আসে এবং একটানা 3-4 মাস ফুল ফুটতে থাকে। এই ফুল একবার ফুটলে প্রায় 20 দিনের মতো সতেজ থাকে। একবার ফুল ফোটার পর ফুলের ডগা কেটে দিলে আরেকবার ফুল পাওয়া যায়। কথা না বাড়িয়ে আমরা গাছটিকে কিভাবে রোপণ করব এবং কিভাবে পরিচর্যা করব সে সম্পর্কে জেনে নিই। আমরা সাধারণত নার্সারি থেকে গাছের ছোট চারা কিংবা ডাল কাটিং কিনে নিয়ে আসি। যখন নার্সারির পটে থাকে গাছটি, তখন শুধু কোকোপিট অথবা মোটা বালিতে গাছটি থাকে। তাই গাছটি বাসায় এনে নতুন পটিং মিডিয়াতে রোপণ করা অত্যন্ত জরুরি। তা না হলে কিছুদিন গাছটি ভালো থেকে গাছটি ধীরে ধীরে মারা যেতে পারে। কেলাঞ্চো সাকুলেন্ট টাইপের হওয়াতে একে আমরা 2 রকম মিডিয়াতেই রোপণ করতে পারি। প্রথমত আমরা একে সরাসরি সাকুলেন্ট পটিং মিডিয়াতে লাগাতে পারি। সাকুলেন্ট মিডিয়া তৈরির জন্য আমাদের প্রয়োজন সিলেকশন বালি বা মোটা বালি, ইটের দানা, কাঠ পোড়া কয়লা, পারলাইট, পাতা কম্পোস্ট, আস্ত চিটা, হাড়ের গুঁড়া, নিম পাতা গুঁড়া, পাথর কুচি, ট্রাইকোডার্মা, সবগুলো উপকরণ সম পরিমাণ নিয়ে ভালোভাবে মিশিয়ে পটিং মিডিয়া তৈরি করতে হবে। তাছাড়া মাটিতেও এ গাছ ভালো হয় এবং প্রচুর ফুল পাওয়া যায়। এ গাছের জন্য উর্বর দোআঁশ মাটি বেশি উপযোগী। এ গাছের মাটি তৈরির জন্য 1 ভাগ দোআঁশ মাটি, 1 ভাগ বালি, 1 ভাগ গোবর সার অথবা পাতা পচা সার ও 15 গ্রাম নিম খৈল মিশিয়ে নিতে হবে। সামান্য ছত্রাকনাশক মিশিয়ে নিলে আরও ভালো হয়। এবার আমরা টব নির্বাচন করব। কেলাঞ্চো গাছের জন্য মাটির পাত্র সবচেয়ে বেশি উপযোগী, তবে প্লাস্টিকের পাত্রও করা যায়। পাত্রটি যেমনই হোক, পাত্রটি যেন ভালো পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাত্রের নিচে পানি জমে থাকলে গাছের গোড়াতে পানি জমে গাছ দ্রুত পচন ধরে মারা যায়। পাত্রে গাছ রোপণের পর গাছে প্রথমবার ভরপুর পানি দিয়ে দিতে হবে এবং ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে। রোপণের পর 1-2 দিন ছায়াতে রেখে তারপর রোদে দিতে হবে এবং গোড়ার মাটি শুকনো না হওয়া পর্যন্ত দ্বিতীয়বার পানি দেওয়া যাবে না। আমরা গাছটিতে কিভাবে পানি দিব সে সম্পর্কে একটু বলে নেই। গাছটি যেহেতু সাকুলেন্ট প্রকৃতির, এর পাতাতে অনেক পানি ধরে রাখতে পারে, তাই অতিরিক্ত পানি এই গাছের জন্য মৃত্যুর কারণ হতে পারে। তাই সপ্তাহে 1 থেকে 2 বার পানি দেওয়া যথেষ্ট। আবারও বলছি, গাছের গোড়া শুকালেই কেবল পানি দেওয়া যাবে, গোড়া ভেজা থাকলে কোনো মতেই তাতে পানি দেওয়া যাবে না। গাছের পাতায় বেশি ধুল জমলে পানি দিয়ে হালকা করে স্প্রে করা যেতে পারে। যে কোনো গাছেই সকালবেলা পানি দেওয়া উত্তম। এবার আমরা জানব গাছটির জন্য সঠিক জায়গা নির্বাচন এবং কতটুকু রোদ প্রয়োজন সে সম্পর্কে।
গাছটিকে 3-4 ঘন্টা রোদ পায় সেরকম জায়গায় রাখলেই হবে। 3-4 ঘন্টা রোদ গাছটির জন্য যথেষ্ট, তার চেয়ে বেশি হলে গাছের ফুলের পরিমাণ কিছুটা কমে যায় এবং গাছের পাতা কিছুটা পুড়ে যায়। সকালের মিষ্টি রোদ এই গাছটি খুব পছন্দ করে। যাদের বারান্দা বাগান যেখানে সরাসরি রোদের আলো আসে না, সেখানে এই গাছের গ্রোথ খুবই ভালো হয়। তাই বারান্দা বাগানে বন্ধুদের জন্য ক্যালাঞ্চো একটি পারফেক্ট পছন্দ হতে পারে। ক্যালাঞ্চোর বংশবৃদ্ধি কিংবা প্রোপোগেশন সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। ক্যালাঞ্চো ডাল কাটিং থেকে খুব সহজেই নতুন চারা করা যায়। পূর্ণ মাদার গাছ থেকে 1 ইঞ্চি পরিমাণ ডাল কেটে মাটি কিংবা বালিতে পুঁতে পানি দিয়ে ছায়াতে রেখে দিলে খুব সহজেই শেকড় চলে আসে। এভাবে সহজেই ক্যালাঞ্চোর ডাল কাটিং থেকে অনেক অনেক চারা করা যায়। পাতা থেকেও চারা করা যায়, তবে এটা অনেক সময় সাপেক্ষ, 3-4 মাস লেগে যায়, তাই এটা না করাই ভালো। এবার রোগ পোকা এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করব। ক্যালাঞ্চো খুব সহজেই ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়, তাই নিয়ম করে মাসে 2 বার এতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং মাঝে মাঝে মিলিবাগ দ্বারাও এটি আক্রান্ত হয়। তাই নিম তেল যদি স্প্রে করা যায় তাহলে ভালো ফল পাওয়া যায়। মাসে 2 বার নিম তেল স্প্রে করতে পারলে মিলিবাগ থেকে খুব সহজেই রক্ষা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন পোকার উপদ্রব থেকে রক্ষা পেতে ডাইমিথোয়েট 1 লিটার পানিতে 2 মিলিগ্রাম মিশিয়ে মাসে 1 বার স্প্রে করতে পারলেও ভালো ফল পাওয়া যায়। সব রকম গাছের সঠিক বৃদ্ধি ও কাঙ্ক্ষিত ফলাফলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক মাত্রায় খাদ্য প্রয়োগ। ক্যালাঞ্চোতেও এর ব্যতিক্রম নয়। প্রচুর পরিমাণ ফুল এবং গাছটিকে ঝোপালো করতেও আমাদের সঠিক পরিমাণে খাদ্য প্রয়োগ করা অত্যন্ত জরুরি। সেজন্য মাসে 1 বার 1 চামচ জৈব সার ও 1/2 চামচ হার গুঁড়া টবের কিনার গ্যাসে দিয়ে দিলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। ক্যালাঞ্চো সারা বছর সংরক্ষণ করা যায় সঠিক 2-1টি পদ্ধতি অবলম্বন করে। আমরা শীতকালে গাছটিকে দক্ষিণ দিকের বারান্দাতে এবং গ্রীষ্মকালে যদি পশ্চিম দিকের বারান্দাতে রাখতে পারি, অর্থাৎ বৃষ্টির পানি থেকে বাঁচিয়ে রাখতে পারি, গাছটি সারা বছরই বেঁচে থাকতে পারে। তাই একটি ক্যালাঞ্চো গাছ থেকে আমরা পরের বার আরও অনেক ক্যালাঞ্চো পেতে পারি। আশা করছি আমার এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।